রিজার্ভ জনগণের কল্যাণে কাজে লাগানো হচ্ছে এবং দেশের টাকা দেশেই রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার যুবলীগের 50 বছর পূর্তি উপলক্ষে ঐতিহাসিক সরদি উদ্যানে আয়োজিত মহাসমাবেশে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের ঋণ পরিশোধের সামর্থ্য আছে বলে IMF ঋণ দিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের 5টি জেলা থেকে রাজধানী ঢাকায় বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল 6টা থেকে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুড়া ও পিরোজপুর থেকে ঢাকা রুটে বাস চলাচল করছে না। এতে পর্যটন কেন্দ্র কুয়াকাটার সঙ্গেও রাজধানীর বাস চলাচল বন্ধ হয়ে যায়। কক্সবাজারের চকরিয়ায় উদ্ধার হওয়া একটি মর্টারশেল ধ্বংস করা হয়েছে। উপজেলার ডুলাজাহারা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের রংমহল এলাকায় সেপটিক ট্যাঙ্ক খননের সময় মর্টারশেলটি পাওয়া যায়। শুক্রবার সকালে এর বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করেছে সেনাবাহিনীর একটি টিম। মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো রাজ্যের একটি শহরে বন্দুক হামলায় 4 নারীসহ 9 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার এই হামলার ঘটনা নিশ্চিত করে দেশটির কর্তৃপক্ষ। বাংলাদেশ দলে টি-20 অধিনায়ক সাকিব আল হাসান এবং সহ অধিনায়ক নুরুল হাসান সোহান আবুধাবি টি-10 লিগে এবার খেলবেন বাংলা টাইগার্সের হয়ে। এ দলটির সহকারী কোচ হিসাবে দায়িত্ব পেয়েছেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার তাদেন্তা তাইবু। অস্কার বিজয়ী হলিউড তারকা হেনরি ওয়ারেন বেটির বিরুদ্ধে এবার শিশু নির্যাতনের অভিযোগ এনে মামলা করা হয়েছে। 35 বছর আগে শিশু নির্যাতন করেছিলেন বলে তার বিরুদ্ধে মামলা করা হয়।